আমার সাথে এখানেও একটা স্ক্যাম হয়ে গেল। So hey guys, here your boy Moinag De and আজকে একটা জায়গায় বেরোতে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি যেরকম হয় পুজোর আগে তোমরা সবাই জানো যে শপিংটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সেটা দিয়ে যাচ্ছি। আর শপিং মানে বাঙালির একটা জায়গা, বাঙালির লোয়ার স্ট্যান্ডার্ড থেকে আপার স্ট্যান্ডার্ড অবধি সবাই এই জায়গাটা যায়, জায়গাটার নাম হচ্ছে ধর্মতলা অ্যান্ড সেখানে আজ যাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো আর খুব এনজয় হবে। তো হিয়ার ইউ, ওয়াই ইউ আর হিয়ার? আই এম হিয়ার বিকজ ইউ আর হিয়ার। ওয়াই আই এম হিয়ার? সিরিয়াসলি বলছি, মানে ভয় পেয়ে গেছিলাম, মানে ওর ঘাম ঝরছে। দেখো অ্যান্ড তুমি কি করবে গিয়ে বলো, দেখা যাক কি পাওয়া যেতে পারে। কোয়ালিটি ডিপেন্ড করে, কোয়ালিটি ধরো তাহলে ডিপেন্ড করে না। হম তোড় গে জব তুম ঝুকে তব সে তুম নজর How you are feeling right now? Very bad and old feeling. Is this a new journey for you? No. Why? Is this your second time? Yes. First time I with you, you know? In Nuwaba station. So, how do you feel this time? Good feeling, very good maintained. And I have some thoughts about you that you are a to beshi english chhere felechi and dekhte pachho baire koto road aur just plan e giye jaide koto je to okhane ota senior citizen o ha tor jonne ja ja যত দূর দেখে বুঝে গেছে আমি কোথায়, একদম রাইট। নাও আই মিন স্প্ল্যান্ড অ্যান্ড এতটা ভিড়, এতটা গ্যাঞ্জাম পুজোর সময় দেখা যায়, কেন কি পুজোর সময় অনেক 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 মানুষ এখানে এসে এখানে কেনাকাটা করে অ্যান্ড আমরা দেখাতেও মানে আমি দেখাবো। ইট ওয়াজ এট দিস মোমেন্ট হি নিউ হি ফাকড আপ। নানি তোমায় ওয়া মো সিনদেইরু मारो हमको, मारो हमको, जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है? की करे छी आजो एंड की देखा दे जमे एंड हमरा जाछी कुछ शॉपिंग करने के लिए, सो अवश्य ही तुम्हारे सेगुलो दिखाबो एंड आइटम्स देखछी। तो चलो गाइस, এটা এটা তোর জন্য আমি কিনে নেবো দিস মান। হুইচ কালার, কোন কালারটা বল? তোর উপর তো ওটা স্যুট করবে। আমি তোর কথা বলছি বাবা, কোন কালারটা স্যুট করবে দেখো না, আমি কিনে দেবো এখানে নিয়ে কি করবি, নিয়েই পরে পালাবি, তোকেও ধরতে হয়ে যা। 200 দে তাহলে দেখা, ঠিক আছে মানে মরাক না। তো এখন কিছু কেনাকাটা হয়েছে আর বাকি সব দেখছি, বাট কেমন লাগছে এত ভিড়ের মধ্যে? আমার কাছে আছে একটা, ও আমায় গান দেখাচ্ছে, ও যায় না আমার
দাদু মারা যাওয়ার পর ওটা দিয়ে দিয়েছি। গাইজ নাও এখন আছি পিয়ারলেস ইনের সামনে দেখতে পারো। অ্যান্ড আমার সিরিয়াসলি আজকে ইচ্ছা ছিল অহেলিতে যাওয়ার, বাট এখন একটু মানে যেহেতু শপিংটা মানে যেহেতু শপিংটা ঠিকঠাক করা হয়নি ওই জন্যে যেতে পারলাম না, বাট আমার রিয়েলি আজকে ইচ্ছা ছিল আমি অহেলিতে যাই, অহেলিতে বিরিয়ানিটা ট্রাই করি, বাট ইটস ওকে বাইরে কিছু আর ট্রাই করবো। তো দেখতে পাবো ব্লগ মজা, চলো। হারিয়ে গেছো কিয়া কিয়া ফুচকা ফুচকা হাম ফুচকা নেই খাতা হাম ফুচকা নেই খাতা আরে ইয়ার মাইরি বলছে আমি জীবনে 20 টাকা নিচে ফুচকা খাই না, 10 টাকার খা, 10 টাকা দিয়ে দাও আগে 10 টাকা ভাই। আমি নিজে জীবনে 20 টাকা ফুচকা খাইনি, সরি বাচ্চাটা পাগলে কিছু কটা ফুচকা খেয়েছি সেখানে, অনেকগুলো ফুচকা খেয়েছিস না, দিলে সবাইকে এরম ডেকে ডেকে ফুচকা খেতে ভালো লাগে। আমার সাথে এখানেও একটা স্ক্যাম হয়ে গেল। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি যেই বাচ্চাটা ফুচকা খাইছিলাম ওটাই ফুচকাওয়ালাটারই ছেলে, আর আমাকে লুটে দিল সালাগুলো। আমি বুঝতে পারিনি এরকম স্ক্যাম হয় এখানে, ভাবো মানে কি বিচ্ছিরি জায়গা। চলো উনি আছে, দিস ওয়ান ইজ সেকেন্ড। আমারটা সো নাও এখান থেকে আমি শপিং করলাম অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি বিকজ হি খুব ভালো লাগলো, আর বললো বাকি টাকাটা পেটিএম করে দেবে বাড়িতে গিয়ে, বাট খুব ভালো আইটেমস কালেকশনস আছে এখানে, ট্রাই করতে পারে সিরা মার্কেটে শপিং ম্যাজিক, তো খুব ভালো আইটেমস। অ্যাকচুয়ালি এটা আমার প্রেশারে এসে বলতে হচ্ছে, বাট বলছি বহুত প্রাইস এখানে, কেউ এসে শপিং করতে ওকে ট্রাই করতে পারো। আজকে আমি রিভিউ দিচ্ছি, নর্মালি তোর ব্লগে ওই রিভিউ দেবে, গরম এনেছে একদম, ভালো আছে যথেষ্ট ভালো আছে, নরমাল খায় দেবে না, আমার টেস্টটা ভ্যারি করে কারণ কি আমার জিভে একটু বেশি। ক্যা বাত হ্যায় ক্যা চিজ হ্যায় পয়সা 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 পয়সা, এই টাকা দে তোমার সাথে, এইজন্য স্ক্যাম হয়ে যায় তাই। আর খুব দয়া আর আমার আমার ভেতরের দিকটা খুব বড়, মোটামুটি ভালোই আছে, ভালোই আছে, আমি দোসা খেতে চাইছিলাম বাট যদি এই জিনিসটা ট্রাই না করো সো কেন আসছো স্প্ল্যানেডে, কোনো দরকার নেই। এটা আশা করি সবাই চেনো যে ম্যাঙ্গো লাসি অ্যান্ড স্প্ল্যানেডের এটাই হচ্ছে স্পেশালিটি, ম্যাঙ্গো লাসি যারাই আসে তারাই ট্রাই করবে। তোর কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে, অ্যাকচুয়ালি ফ্লেভারটা খুব ভালো, ফার্স্ট টাইম খাচ্ছিস? হ্যাঁ। তোদের কেমন লাগলো খে? ভালো ভালো তো সাইড হতে বলছে, আমি যেন বলেছি ওই যে যেটা ভাঙা পড়ে যেতে পারে যেন, তার কথা হাত এসা হয়ে যায়গা, তো চলো অ্যান্ড এখন মেট্রোতে ফিরি কেন কি অনেক দেরি হয়েছে, তো চলো। একটা দারুণ খুব শর্টকাট জিনিস অ্যাপ্লাই করেছি, ব্যাপারটা হলো আসতে গেল খুব ফাটিয়ে বললো আমি, ওটা হলো আমার কাছে একটা কার্ড ছিল অ্যান্ড ওদের তিনজনের কাছে এই কার্ডে কোনো ব্যালেন্স ছিল না, তো আমরা আইডিয়াটা আমার ছিল, তা আইডিয়াটা আমার ছিল একদম ফালতু কথা বলছি, ঠিক আছে যাই হোক আইডিয়া যাই হোক। অ্যাকচুয়ালি যেটা করলাম মানে তিনজনকে বলে আধা আধা লাইফে লাইন দাতে আর একজন আমার ছেলে বেরিয়ে গেছে, মানে কোনো ব্যালেন্সই কার্ড নেই, জাস্ট 20 টাকা কেটেছে, 20 টাকায় পুরো স্প্ল্যানেড ঘুরে এসেছি আমরা। আপনারা
ওরা যদি লস হয় মেট্রো স্টেশন ওরা ছন্দ করবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওদের তো প্রফিট হয়ে যাচ্ছে না তো আমাদের থেকেই টাকা নিচ্ছে তো আমাদেরও দেখতে হবে না আমাদের দিক থেকে এত প্রফিট কিরম করে হয়ে যাচ্ছে না তো হিয়ার ইউ গাইস আমার ব্লগ দেখতে হবে যদি এত দেখতে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড এরম বল আমি যে লাস্টে কমপ্লিট করে বল বাই 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 চলো আই লাভ মাই হ্যাপি দিস বাচ্চা मैं तेनु फिर मिलांगी किथे किस तरह पता नहीं शायद तेरे तखयल दे च नाग बनके